হ্যালো বন্ধুরা, লুজার প্রোডাকশনের প্রথম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এক্সপ্লেইন করব, গল্পের শুরুতে দেখা যায় একটা বরফে ঢাকা বিচের মাঝখানে পানি জমে আছে এবং সেখানে একটা বরফের খণ্ডে গলাত দেখা যাচ্ছে। কেউ সেখানে যেতে চায় না, কিন্তু একটা ছেলে যার নাম থর হ্যারডাল, সে ওই বরফ খণ্ডে লাফিয়ে পড়ে এবং পরক্ষণেই বরফ খণ্ডটি ভেঙে পানিতে তলিয়ে যেতে থাকে। কিন্তু সাথে থাকা একটা ছেলে তার পায়ে টেনে তাকে ওপরে তুলে আনে এবং তাকে তার বাসায় নিয়ে যায়। থরের বাবা থরকে বলে, তুমি প্রমিস করো যে এমন রিস্ক আর জীবনে কখনো নিবে না। কিন্তু থর তার বাবার কথার কোনো জবাব নেই। ধীরে ধীরে থর বড় হতে থাকে আর বয়সের সাথে বাড়তে থাকে তার চঞ্চলতাও। সে একবার গবেষণার কাজে পলিনেশিয়া যায়। পলিনেশিয়া মধ্য ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে থাকা প্রায় 1000 কিলো বেশি দ্বীপ নিয়ে গঠিত একটা অঞ্চল। থর সেখানে থেকে সে অঞ্চলের মানুষদের সম্পর্কে স্টাডি করতে থাকে, তাদের সম্পর্কে গবেষণা করতে থাকে। একদিন থর তার গার্লফ্রেন্ড লিভকে নিয়ে এক বৃদ্ধের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে, আপনার পূর্বপুরুষরা কোত্থেকে এসেছে? বৃদ্ধ লোকটি পূর্ব দিকে ইশারা করে এবং বলে, সব কিছু ওই দিক থেকে আসে, সূর্য, স্রোত, বাতাস, সব। থর গত 10 বছর গবেষণা করে প্রমাণিত হয় যে বৃদ্ধ লোকটির কথাই ঠিক। আদিম পলিনেশিয়ানরা এসেছে পূর্ব দিক থেকে, অর্থাৎ দক্ষিণ আমেরিকা থেকে। থর তার সকল থিসিস নিয়ে এক প্রকাশকের কাছে যায়, কিন্তু প্রকাশক তার গবেষণাপত্র ছাপতে অস্বীকৃতি জানায়, কারণ এর আগের সকল গবেষণাই বলে আদিম পলিনেশিয়ানরা এসেছে এশিয়া থেকে, দক্ষিণ আমেরিকা থেকে না। আজ থেকে 1500 বছর আগে দক্ষিণ আমেরিকানদের কাছে কোনো জাহাজ, নৌকা বা কোনোরূপ প্রযুক্তি ছিল না যা দিয়ে তারা 8000 কিলোমিটারের সমুদ্র পথ পাড়ি দিতে পারে, কিন্তু এশিয়ানদের কাছে তা ছিল। থর তখন বলে, ওরা হয়তো ভেলায় চড়ে এসেছে, যেখানে কোনোরূপ প্রযুক্তির দরকার পড়েনি। প্রকাশক তার এই কথা শুনে হাসতে থাকে এবং বলে, তুমি এক কাজ করো, পেরু থেকে পলিনেশিয়া পর্যন্ত ভেলায় চড়ে ভ্রমণ করো, তাহলে আমি তোমার থিসিস ছেপে দেব। থর চিন্তা করতে থাকে তার কাছে এই একটাই পথ রয়েছে এতদিনের কষ্টের গবেষণা মানুষের সামনে নিয়ে আসা, কিন্তু তার জন্য একটা বিশাল ফান্ডিং দরকার। থর এক ম্যাগাজিন মালিকের কাছে যায় এবং বলে, ভেলায় চড়ে পেরু থেকে পলিনেশিয়া যাওয়ার কথা, কিন্তু প্রকাশক কি তাকে বলে, আমি সুইসাইড করার জন্য কোনো ফান্ডিং করতে পারবো না। থর পাশের এক রেস্টুরেন্টে যায়, সেখানে কয়েকজনকে কাঠের ভেলার স্কেচ দেখিয়ে বলে, এতে চড়েই আমরা 5 জন পেরু থেকে পলিনেশিয়া যাব। থরের কথা শুনে এক লোক বলে, আমি আটলান্টিকে 22 দিন ছিলাম এক ভেলায়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার এই ভেলায় চড়ে কখনোই এতদূর পথ পাড়ি দেওয়া সম্ভব হবে না। তুমি যেই ডিজাইন করেছো, কিছুদিন পরেই সকল রশি ছিঁড়ে যাবে এবং আমরা পানিতে ডুবে মরব। থর এই কথা শুনে সেখান থেকে বেরিয়ে পড়ে। হঠাৎ পিছন থেকে একজন থরকে ডেকে বলে, তোমার সব কথা আমি রেস্টুরেন্টে শুনেছি, আমার নাম হারমান, আইডিয়াটা আমার পছন্দ হয়েছে, আমিও তোমার সাথে যেতে চাই। এবং থর তাকে তার দলভুক্ত করে নেয়। থর তার স্ত্রী লিভকে কল দিয়ে বলে, সামনের ক্রিসমাসে আমি বাড়ি আসছি না, আমি এখান থেকে পেরো যাব এবং সেখান থেকে ভেলায় চড়ে পলিনেশিয়া যাব। একথা শুনে লিভ তাকে নিষেধ করে এবং বলে, থর তুমি সাঁতার পর্যন্ত জানো না, তোমার সন্তানরাও তোমার জন্য অপেক্ষা করছে। থর বলে, আমি যদি এটা না করি আমি শেষ হয়ে যাব, 10 বছর ধরে আমি এই গবেষণা করেছি, সকল কিছু শেষ হয়ে যাবে। ক্রিসমাসে বাড়ি যাওয়ার টিকিট বদলে থর হারমানকে সাথে নিয়ে পেরুতে পৌঁছায় এবং সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল আরও 3 জন। পরিচয় পর্বে থর বলে, এ হলো এরিক, ছোটবেলায় আমাকে পানি থেকে টেনে তুলে আমার জীবন বাঁচিয়েছিল এবং একে একে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সেখানে কিছু বড় বড় কাঠ ছিল, থর বলে, আমরা এই কাঠগুলো ব্যবহার করেই ভেলা বানাবো, কোনো প্রযুক্তির ব্যবহার করবো না, যেমনটি 1500 বছর আগের পেরু লোকেরা করেছিল। ফান্ডিংয়ের জন্য পেরুর এক ধনী লোকের সাথে থর দেখা করে এবং বলে, আমি এটা প্রমাণ করতে চাই আদিম পলিনেশিয়ানরা ছিল পেরুভিয়ান। এই কথা শুনে ধনী লোকটি থরের প্রকল্পে ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। এই খবর পত্রিকা ছাপা হলে এক ফটোগ্রাফার থরের দলে যোগ দিয়ে চায়, সে চাচ্ছিল পুরো ভ্রমণটি ভিডিও চিত্র তৈরি করতে। ভেলা বানানো হয়ে গেলে অনেক মানুষ জড়ো হয় তাদেরকে বিদায় জানাতে, কারণ তারা ধরেই নিয়েছিল এদের সাথে আর দেখা হবে না। এভাবেই 6 জনের একটা দল কোনো রকম প্রযুক্তির ব্যবহার ছাড়াই সাগর পথে রওনা। তাদের সাথে ছিল একটা রেডিও আর একটা সেক্সট্যান্ট যেটি দিয়ে দিক নির্ণয় করা যায়। একদিন গভীর রাত, সবাই ঘুমিয়ে, হঠাৎ ভয়ানক। এদিকে হারমানের গায়ে প্রচুর রক্ত লাগে, যখন হাঙুলটিকে কাটা হয় সে হতাশ এবং বিধ্বস্ত ছিল। সে ভাবতে লাগলো ভেলায় বাঁধা রশিগুলো এক এক করে ছিঁড়ে যাবে, কারণ যেখানে থরের সাথে তার প্রথম পরিচয় হয়েছিল সেই রেস্টুরেন্টে এক লোক বলেছিল, কিছুদিন বাদেই তোমাদের এই ভেলার সব রশি ছিঁড়ে যাবে। হারমান কিছু লোহার তৈরি তার নিয়ে আসে এবং বলে, এটাই সময় আমাদের এগুলো দিয়ে ভেলাটা বেঁধে নেওয়ার, নয়তো সব রশি ছিঁড়ে আমরা সাগরে মারা পড়ব। কিন্তু থর তার হাত থেকে সেগুলো নিয়ে পানিতে ছুঁড়ে ফেলে দেয় আর বলে, আমরা কোনোরূপ প্রযুক্তির ব্যবহার করব না।
এ দৃশ্য দেখে হারমান হতাশায় ও দুঃখে অবমাননা হয়ে বেলার সাইড দিয়ে হাঁটতে থাকে এবং তখনই আচমকা পা পিছলে সে সাগরে হাঙরের মাঝখানে পড়ে যায়। কিন্তু ভাগ্য দেবতা তখনও তার সাথে ছিল। সকলে মিলে হাঙরকে বিভিন্ন রকম খাবার দিয়ে ব্যস্ত রাখে এবং একজন নেমে হারমানের জীবন বাঁচিয়ে তাকে ভেলায় তুলে আনে। অনেকদিন নিরুদ্দেশের মতো ঘুরে সবার ধারণা হয় তারা হয়তো ভুল পথে এগুচ্ছে, কিন্তু থর বিশ্বাস করে তারা এখনও সঠিক পথেই আছে। যখন সবাই শারীরিক এবং মানসিকভাবে টোটালি ভেঙে পড়ে, এমনই একদিন এরিক থরকে বলে, আমরা সঠিক পথে আছি, যেটা আমার সেফ সেন্টারের মাধ্যমে নির্ণয় করতে পেরেছি। এবং 3 মাস পর তারা প্রথমবারের মতো খুশি হবে। তাদের সাথে থাকা রেডিওর মাধ্যমে এটা যখন বাহিরে জানিয়ে দেওয়া হয় তখন একটা দুলকালাম বেঁধে যায়, কারণ আগের যত ইতিহাস সকল মিথ্যে হতে যাচ্ছে। 7 আগস্ট 1947, ঠিক 101 দিন পর সকাল সকাল একটি পাখি তারা দেখতে পায়। সকলে অত্যন্ত খুশি হয়, কারণ পাখির দেখা মানেই তারা তীরের খোঁজ পেয়ে যাবে। কিছুক্ষণ পরেই তারা একটি তীর দেখতে পায় আর সেটি ছিল তাদের গন্তব্য। কিন্তু তারা ভুলবশত দ্বীপের অন্য দিক দিয়ে চলে আসে, যেখানে ছিল বড় বড় সব ধারালো পাথর। ভেলা নিয়ে এই পাথরগুলো পার হওয়া এক প্রকার অসম্ভব। তখন হারমানের মাথায় একটা আইডিয়া আসে যে তারা সার্ফিং করে তীরে যাবে। সমুদ্রে প্রতি 13 নং ঢেউ হয় সবচেয়ে বড়, তাই তারা নোঙর করে এবং 13 নং ঢেউয়ের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত তার আগেই তাদের দড়ি ছিঁড়ে তারা পাথরের উপর আছড়ে পড়ে। যদিও এতে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তারা সবাই নিরাপদেই তীরে পৌঁছে যায় আর এভাবেই শেষ হয় এক দুঃসাহসিক। এভাবেই 6 যুবক নতুন করে ইতিহাস রচনা করেছিল, প্রমাণ করেছিল দৃঢ়তা আর একনিষ্ঠতা থাকলে ভেলায় চড়ে সমুদ্র জয় করাও সম্ভব। কন্টিকি একমাত্র নরওয়েজিয়ান মুভি যেটি একই সাথে অস্কার এবং গোল্ডেন গ্লোবে নমিনেশন পেয়েছে। এর আইএমডিবি রেট 7.2। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।